বন্ধুয়া এই ছানাটা মারছিস তো মারছি ওস্তাদ এই রসগোল্লা আবার আছে পাকটা বসাবি তো নাকি ওস্তাদ হ্যাঁ বন্ধুয়া শোন এই আজকে একটু রসগোল্লার মধ্যে একটু ক্ষীর দিয়ে দেখিস তো গালে পড়লে কেমন লাগে গোটা গাঁকে আমি জিজ্ঞেস করব হ্যাঁ তোমাকে খুব চেনা চেনা লাগছে এই তুমি শঙ্করের ভাই না হ্যাঁ মিষ্টি তো নিয়ে গেলে আবার কেন আসলে না মিষ্টিগুলো না কি মিষ্টিগুলো কি বলো বলো কি এই অর্জুন ময়রার না মিষ্টি কখনো নষ্ট হয় না হ্যাঁ আরে না না তা বলিনি আসলে আমরা এসেছি অন্য কারণে আমাদের আরো মিষ্টি লাগবে আরো মিষ্টি লাগবে মানে আচ্ছা বিয়েটা কবে শুনি আজি দিদির বে কিন্তু আজ আমি বায়না নিতে পারবো না 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 পারবো না পারবো না আজিন কুড়া কি হলো আমাকে মিষ্টি লাগবেই গো আরে আমি মিষ্টি লাগবে আমি মিষ্টি দেব কোথা থেকে দাও গে আমি দিতে পারবো না সব দাও 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 এই ঘর থেকে হ্যাঁ দাও ও দিদি অর্জুন কুড়া তো মিষ্টির বায়না নিল না এবার কি হবে যেভাবেই হোক অর্জুন ময়রাকে রাজি করাতেই হবে না হলে যে লক্ষ্মী দিদির বে ভেস্তে যাবে শোনো গণশা আমি যা বলবো তুমি ঠিক তার উল্টো কথা বলবে আমি যদি কাউকে বলি সে ভালো তুমি তাকে বলবে সে খারাপ আমি যাকে বলবো সে কিছু পাচ্ছে নে তুমি তাকে বলবে সে দারুণ কাজ পাচ্ছে কি সব মনে থাকবে তো ও গণশা তুমি কেন এখানে এলে শুনি ওই ময়রা করে তো দেখছি কিছুই পাচ্ছে নে তুমি তো আসার আগে কত কিছু বলেছিলে এই ময়রা নাকি নিমিষে সন্দেশ বানিয়ে দেয় কোথায় গো এ তো দেখছি ক্যাচ কলা কি বলছো গো সদে দিদি অর্জুন কুড়ো সাব্বাস সেরা দূর দূর ওর থেকে তো চিনিবাস কুড়ো সব থেকে সেরা চিনিবাস তো আমাদের বলেছিল সে নাকি হাজারটা সন্দেশ বানিয়ে দেবে এ তো দেখছি বিদ্যুৎ ডিম বললেই হলো মোটেই বিদ্যুৎ ডিম না অর্জুন কুড়ো সাব্বাস সেরা ছোটটা বলে সবাই বলে ক্যাচ কলা ক্যাচ কলা ক্যাচ কলা তাহলে দু ঘন্টার মধ্যে আমাদের হাজারটা সন্দেশ বানিয়ে দিত আমার তো বাবু চিনিবাস দাদুকে ভালো লাগে এই মেয়ে এই কি বললি রে কি বললি আমি ভিতর ডিম আমি ভয় পাই হ্যাঁ এই অর্জুন ময়না ভয় পায় দাঁড়া দাঁড়া দেখাচ্ছি শোন এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর গোটা পাঁচটা গ্রামকে রসগোল্লা খাইয়েছিল এই অর্জুন ময়রা আমি ভিতু দাঁড়া দেখাচ্ছি এই এই পান্তুয়া এই চম চম এই পান্তুয়া শোন এই কড়াইটা চাপা দেখি চাপা কড়াইটা আজকে এটা ফেসলা হয়ে যাবে কে সেরা ধর ধর নবা হাতটা গিয়ে ধর সব রস তো বাইরে পড়ছে এতো বড় গোল হলো রে হরি সব মিষ্টি শেষ হবে তো একশো খান তো এমন কি মাথা গোবর পোড়া সবাই বলছে 1000 খান চাই এ বলছে 100 100 100 আরে 100 না 100 না হাজার হাজার সন্দেশ বুড়ো আপনাকে দিয়ে কিচ্ছু হবে না আমি যদি মানুষ থাকতুম দেখতে ঝরি হ্যাঁ সন্দেশ বানানো কাকে বলে একবার দেখতে তুমি আর এসব কথা বলে আমার মাথা গরম করো না তো একেই মরছি নিজের জ্বালায় এদিকে আমার অকাল কুষ্মান্ড ছেলেগুলো এলে কি যে হবে কে জানে বাবা এই এসে গেছে
দেখি বাবা বাবা শেষ পর্যন্ত তুমি ওই চিনিবাস মারার আমার দায়িত্ব দিলে আরে এ তো দেখছি লক্ষ্মীর অষ্টমঙ্গলা তো মিষ্টি বানানো শেষ হবে না আর বিয়ে তো দূরস্থান এই হয় ঘরের লোকের উপরে ভরসা করলে এই হয় বাবা আমাকে যদি একটা মিষ্টির দোকান করতে দিতে আজকে পরিবারের এরকম মানহানি হতো না তোমাকে আর মিষ্টির দোকান দিতে হবে না যে বাড়ির বেটা দেখ রমা দেখ এই নিয়ে আমার সংসার এমন একটা ভাব দেখাচ্ছে যেন সাত গে ধন্যন্তরী চিনিবাস ওরা ছানার পাত্রটা ঢাকা দাও বাবা শিগগির ঢাকা দাও বাবা আমি তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি ওই মিষ্টি বানানো যদি শেষ না হয় তাহলে শঙ্করকে কিন্তু আমি ছাড়বো না বলে দিলাম তোমাকে বলেছিলাম তোমাকে বলেছিলাম যে ভোলা ঠাকুরকে ডাকার কথা সেটা মনে আছে নিশ্চয়ই শোনো 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 সেখানে গিয়ে না আবার ওই রান্নার ব্যবসার গপ্প ফেঁদে বসো না তুমি আরে হে যে নবপুত্র কি দেখছো হ্যাঁ রঙও দেখছো নাকি মিষ্টি তো সব খাইয়ে ফেলেছো দায়িত্ব কিন্তু তোমার সেটা মনে থাকে জানো দাদু চিনিবাস দাদুকে বায়না দিতে বারণ করেছিলাম না এখন কি হবে শুধু শুধু মেয়েটার উপকার ফিরে দিতে গিয়ে এখন নিজেই বিপদে পড়লাম শোনোরি লক্ষণ কিন্তু সুবিধে লাগছে না রে আমার কিন্তু এবার সত্যি সত্যি চিন্তা হচ্ছে বলি ও চিনিবাস দা একটু তাড়াতাড়ি হাতটা চালাও হাজার খান সন্দেশ হাজার খান না চিনিবাস একটু হাত চালিয়ে করো বাবা এ তো যা মনে হচ্ছে বরযাত্রীর পাতে চিনি মাখানো ছানা দিতে হবে আসছে আসছে কে কে আসছে আরে কে আবার আসবে এখানে তো কেউ নেই কি যে বলে আরে কে কি বললো সেটা তো বলবি মিথ্যে কথা বলিস না গনসা কেলেঙ্কারি হবে একটা আরে কে মিষ্টি এনেছে কাকে টাকা দেবো আরে অর্জুন ময়রা অর্জুন ময়রা বলিস কি রে গোবর গণেশ তোর এত বুদ্ধি হলো কবে থেকে আমার না সদু দিদি সদু আচ্ছা বাবা ঠিক আছে শোনো সকলকে বলতে হবে চিনিবাস দাদুই মিষ্টি তৈরি করেছে বেচারা কত চেষ্টা করেছে বলে তো হরি দাদু সকলে মনে থাকবে তো উরি বাবা দেখ শঙ্কর দেখ মেয়েটার ক্ষমতা দেখ আরে তুই এ কাজ করলি কি করে দাঁড়া দাঁড়াও আমি বলছি তোর তো দেখি খুব বুদ্ধি কে বলবে বলো তো এক রত্তি মেয়ে পারতাম মা পারতাম আগে পারতাম লোকে বলে চিনিবাসের হাতে চিনি বাস করে এখন দেখছিস না হাত কাঁপে হাত কাঁপে তুই আমার মান বাঁচানি আপনার কাজটায় উঠছে এই অনেক আমার নাম চাই না আমার নাম চাই আমার নাম চাই না চলো 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 চিনিবাস তুমিও চলো আরে বাবা তুমি মন খারাপ করছো কেন
পারতাম মা, পারতাম, আগে পারতাম। তুই আমার মান বাঁচালি, আপনার কাজটাই উঠছে এই অনেক। আমার নাম চাই না, আমার নাম চাই। কাজ নেই কোনো, যা যা বলছি সব কিছু তো পাকামি করা চাই না। উফ, ছিচকা দুনিয়া কথা কার, এতক্ষণ তো বসে বসে খুব কাজ ছিলে, আমরা দেখে ফেলেছি বলে এত রাগ। ছিচকা দুনিয়া শঙ্কর, কাঁদে কাঁদে হাহাকার, খাইয়ে দেব মন্ডা, ভুলে যাবে ডান্ডা। মজা হচ্ছে না, মারবো না এমন। এই দাঁড়ো দাঁড়ো, তোমার ব্যাপারখানা কি গো? রাগ তো আমার উপর, তুমি গণশকে কেন মারছো শুনি? সবার সঙ্গে ঝগড়া করো, সবাইকে যা তা বলো, আবার লুকি লুকি কাঁদো, এত বিশ্রী কেন গো তুমি? এরকম করলে তোমাকে কেউ ভালোবাসবে না। হ্যাঁ, সংসারে কারোর অত সময় নেই রোজ রোজ তোমার রাগ ভাঙানোর। এই এই এই, খবরদার, মোটেই পাকা পাকা কথা বলবি না। বলবো বলবো বলবো, তিন বলবো বললাম। বেশ জমেছে নাটক। আমার মনে হচ্ছে আমার মুক্তির পথ পরিষ্কার হচ্ছে। যদি এই মেয়েটিকে বিয়ে দিয়ে বাড়ির বউ করে আনা যায় তাহলে কেল্লা ফতে। ক্ষমতা আছে মেয়েটা, কিন্তু কি করে মিলটা করাবো? বলা বেলাতেই তো আছিস, কাজে বেলা তো লবডঙ্কা। বেশি জ্ঞান না দিয়ে ছড়না কেটে যা না, বিয়ে বাড়িতে কিছু করে দেখা না। বানালি তো ওইটুকুনি পায়েস, আর দশবার মেয়ের বিয়ের কথা বলবে পাকাদের মতো। একটু পরেই দিদির হলুদের তত্ত্ব আসবে, যা না ভেতরে গিয়ে সামলা, তখন বুঝবো তোর এলেম আছে। আছেই তো, তোমার মতো আমি ছিচকার দুনিয়াও নই আর আলসেও নই। চলো তো গণশা। পারলে পারবে সৌদামিনী এ সংসার রাখতে বেঁধে। এত বড় সাহস মেয়েটার, আমিও দেখি এ বাড়িতে কি করে কি হয়, শুধু কি করে সামলায়। আমিও দেখতে চাই, যদি বিয়েটা সামলে যেতে পারে শুধু, তাহলে ওকেই বিয়ে দিয়ে এবারে বউ করে নিয়ে আসবো, ব্যাস। আরে আসুন 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 আসুন, নমস্কার, আসুন। কত তত্ত্ব, এ তো একেবারে এলাই আয়োজন গো। ভগবান যাকে দেন তাকে একেবারে সবই দেন। দেখেছিস ছোট, কিচ্ছুটি করতে হলো না, অথচ কত বড় ঘরে সম্বন্ধ হয়ে গেল দেখ। ও মা রে, কপাল করতে হয় গো বর্দি, কপাল। তা তুমি ওরকম জলে পড়ে মরছো কেন? হ্যাঁ দেখেছ কত শাড়ি ধুতি বাসনপত্র সব দিয়েছে, কোনো কালে ভেবেছিলে নিজের চোখে দেখবে এসব? না, আমি তো কোনো কালে ভাবিনি, কিন্তু এইসব শাড়ি বসন ধুতি এগুলো নিয়ে আমাদের নক্কিরানি কি করবে, তার তো শুধু খাওয়ার দিকেই নজর। তা মেজ, মেয়েকে বলেছিস তো যে ঘরে বিয়ে হচ্ছে তাদের একেবারে রবণের গোষ্ঠী, ওখানে বসে থাকলে হবে না, রীতিমতো গোত নাড়িয়ে খেতে হবে। এখানে তো কিছুই করতে হলো না, শুধু খেয়ে আর পাড়া বেরিয়েই কেটে গেল। ছোট সবার কি বুঝবে? ও মা, আমি কেন বুঝবো না?
আমি তো মেজদিকে বলেছিলাম, মেজদি গো আমাদের নকি কি আর পারবে, অত বড় গোষ্ঠী অত লোকজন সকলের সঙ্গে মানিয়ে চলতে। তা মেজদি তো বললে কেন পারবে না ছোট, আমি আমার সব পারবে। যে কথা শুনে আমি তখন বললো পরে বলবো, সেই ভালো। কিছু হলো নাকি? আগে ভেতরে আসতে আজ্ঞা হোক, আপনাদের পথে কোনো অসুবিধা হয়নি তো? আসলে কি ওই সিদ্ধিদাতায় একটা গরুর গাড়ির ব্যবসা যদি আমার থাকতো তাহলে এতটা বোধ হয়। আপনাদের এখানে তো দেখছি সাধারণ নিয়ম কানুনটাও কেউ জানে না। এইভাবে কোনো বাড়িতে যে তথ্য ঢোকে এটা আমার জানা ছিল না। কেন 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 কি ত্রুটি হলো আমায় বলুন। তো বৌদের জিজ্ঞেস কর, একটা শুভ কাজ না বাড়ছে শাক না দিচ্ছে উল্লু, সব নিজেদের মধ্যে ঝগড়া করে মরছে। হ্যাঁ তোদের বৌদের না সব চিড়িয়াখানা রেখে দিয়ে আসতে হয়, এটা সংসার। শাক বাজাও, উলু দাও। কেটে পড়েছে নিয়ম 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 আমাদের বাড়ির নিয়ম, মানে পাত্রপক্ষ যখন তত্ত্ব নিয়ে ঢুকবে বাসন কোসন পায়ের কাছে এসে পড়বে, মানে মানে হলো কি আর কি, ওই বাসনপত্রও মানে পাত্রপক্ষের পায়ে সিদ্ধিদাতায় আর কি নমস্কার করছে। শাকের বদলে উড়ন্ত বাসন, খোকায় কোন বাড়িতে বিয়ে ঠিক করেছে ভীষণ সাই। হ্যাঁ দেখ দেখ এই মেয়েটা হচ্ছে ঘরের লক্ষ্মী আর বাকিগুলো সং সং। আমার তো দেখছি কোনো হুঁশি নেই, শাকের ফুঁ দিতে বিয়ে বাড়িতে হাওয়া বেরিয়ে যাচ্ছে, উলু তো দূর স্থান, সবই বড় বউ। মারে বাড়ির লোকজন কি শুধু নেমন্তন্নই খাবে? একটু শাকে ফুঁ দিতে গেলে যে গালে বাদ ধরে তা তো বুঝিনি বাপু। আসার পথে যেটা শুনছিলাম তাহলে দেখছি সেই ব্যাপারটাই ঠিক। কি শুনেছেন? মানে মানে আমাদের ব্যবসা সংক্রান্ত বিষয়। না বলছিল এই বাড়িটা কন্দল বাড়ি। এই
এই বাড়িতে কোনো শুভকর্ম করা খুব দুষ্কর ব্যাপার। আসলে আমার ভাইটা তো খুব সহজ সরল মানুষ, সেই জন্য ভাবছিলাম যে কোন বাড়িতে বিয়ে ঠিক করলো, আর এই কথা ভাবতে ভাবতেই পথ কাবার হয়ে গেল। না না, সে তো কত লোকে কত কথা বলে বলে বলে, সেসব গায়ে মাখলে চলে? দেখবেন না সবার মধ্যে ভীষণ মিল। এই বৌদের দেখুন, ছেলেদের দেখুন, যে বাড়িতে এমন শাকুলু পড়ে সে বাড়িতে শুভ কাজ না হয়ে যায়?